ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ উইথ প্রবীর তোমরা আমার ভিডিও থামনেল দেখলেই বুঝতে পারবে যে আমি বলতে চেয়েছি আগের বছরের থেকে এই বছরে এএনএম এন ক্ষেত্রে কী পার্থক্য এসেছে কী পরিবর্তন এসেছে অবশ্যই একটা অপশান পরিবর্তন হয়েছে এএনএম এবং জিএনএম এ ভর্তির ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগে সেই কোয়ালিফিকেশান একটু চেঞ্জ এসেছে তো প্রত্যেকের সেটা জানা দরকার দেখো এখানে এএনএমএ ভর্তি হতে গেলে এই বছরের যে নতুন ইনফরমেশন বুলেটিন সেখানে বলা হয়েছে এ ভর্তি হতে গেলে মাস্ট পাস টেন প্লাস টু এক্সামিনেশান উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইন রেগুলার ক্লাস বোর্ড সুতরাং টেন প্লাস টু ক্যাটা প্যাটার্নে টুয়েলভ পাস হতে হবে ওকে এবং ইংলিশ থাকতে হবে এই সাবজেক্ট নিয়ে পাস হতে হবে ঠিক আছে কিন্তু আগের বছরে এই জায়গাটাই দেওয়া ছিল যে আগের বছরে যে এএনএমএ এ অ্যাপ্লাই করা যা যেত সেই অ্যাপ্লাই করার নিয়ম ছিল যে টেন প্লাস টু তো অবশ্যই পাস করতে হবে তার সাথে সাথে ইংলিশে ফর্টি পার্সেন্ট থাকতে হবে ঠিক কার মতো ঠিক জিএনএমের মতো জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু এই বছরও সেম রাখা হয়েছে জিএনএমের ক্ষেত্রে করা যে মাস্ট পাস টেন প্লাস টু এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড ইন রেগুলার ক্লাস উইথ অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফর্টি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো এটা জিএনএমের ক্ষেত্রেও সেম রাখা হয়েছে আগের বছরও ছিল এবারও ছিল কিন্তু এএনএম এর ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে এএনএম এর ক্ষেত্রে কিন্তু আগের বছর ফর্টি পার্সেন্ট ইংলিশেও লাগতো কিন্তু বছর আর ইংলিশে ফর্টি পার্সেন্ট লাগছে না সুতরাং যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মেয়ে এবং যাদের চল্লিশ পার্সেন্ট ইংলিশে নেই তারা হয়তো আগের বছর পর্যন্ত তারা কোনোটাই অ্যাপ্লাই করতে পারেনি যাদের ইংলিশে চল্লিশ পার্সেন্ট নেই আগের বছরেও তারা কিন্তু জিএনএম এএনএম এম কোনোটাই অ্যাপ্লাই করতে পারেনি গ্রামের মেয়েরা কিন্তু এই বছর যদি কোনো গ্রামের মেয়ে তার চল্লিশ পার্সেন্ট ইংলিশে না থাকে অন্ততপক্ষে সে সে এএনএমটা অ্যাপ্লাই করতে পারবে সুতরাং এ জন্য তাদের কিন্তু দরজা খুলে দেওয়া হয়েছে সো যাদের চল্লিশ পার্সেন্ট মার্কস নেই ইংলিশে তারা কিন্তু এ এনএমটা অ্যাপ্লাই করতে পারবে এ ক্ষেত্রে কোনো নাম্বারের করে এখানে রাখা হয়নি এই বছরে অর্থাৎ অলরেডি অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্স এক্সাম সেই এন্ট্রান্স এক্সামের যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে সুতরাং এরকম যদি কেউ থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন স্টার্ট করো এবং যারা এখনও অ্যাপ্লিকেশন করনি তাদেরকে বলবো প্লিজ তাড়াতাড়ি অ্যাডমিশান যে প্রসেস যে অ্যাপ্লিকেশন প্রসেস সে অ্যাপ্লাই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে দাও তোমরা কারণ লাস্টের দিকে সার্ভার প্রবলেম হতে পারে বিভিন্ন প্রবলেম হতে পারে সুতরাং যেহেতু এখন শুরু হয়ে গেছে সুতরাং তোমাদের এখনই করে নেওয়া উচিত যারা পরীক্ষা দিতে চাইছ তারা অবশ্যই করে নাও কারণ হয়তো লাস্টের দিকে তোমরা করব করব করে আর করা হয়ে উঠবে না বা করবো করব করে হয়তো ভুলেই যাবে কাজের ব্যস্ততায় এরকম আগের বারায় অনেকের হয়েছে তারা পরে আফসোস করেছে এবং অনেকে ভুলে যায় মাঝে মাঝে সো প্লিজ তোমরা আমি বলবো যারা এই বছরে পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও